তার দুজন মানুষ মানে একদম বিস্তর হয়ে আছে, সেখানে আর পৃথিবী কোনো কিছু ঢোকার চান্স নেই, সেটা অবশ্যই জয় এবং এটা আমি জবাবদিহি করতে যাব, আমার পাশে কে, আমি কাকে জবাব দিতে যাব, এটা আমার ঘর। ভেবেছিল সাকিব অধ্যায় এখানেই শেষ করছে। আমি কিন্তু প্রেগনেন্ট অবস্থায় শুটিং করেছি, আমি কিন্তু কোনো কিছু লুকাইনি কখনো, এবং আমি যে প্রেগনেন্ট ছিলাম সেটা কিন্তু আপনারা এমন না যে আকাশ থেকে পেয়েছেন। অপু বিশ্বাসের পাঠানো খাবার সাকিব খান নাকি কুকুর দিয়ে খাওয়ান, সাকিবের বাসায় ঢোকা নাকি নিষেধ অপু বিশ্বাসের, এমনই কথা রটাচ্ছেন বুবলির কিছু পেজ। সেখানে বলা হয়েছে অপু বিশ্বাসের পাঠানো কোনো খাবার স্পর্শ করা তো দূরের কথা, বাসার কুকুরকেও খেতে দেন না সাকিব খান। বিভিন্ন দিবস উপলক্ষে ছেলেকে সাকিব খানের বাসায় পাঠান চিত্রনায়িকা অপু বিশ্বাস। যদিও নিজেই যাওয়ার চেষ্টা করেন কিন্তু খান তাকে বাসায় ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ করায় তাই গেলেও ছেলেকে পাঠিয়ে নিজে বাড়ির আশেপাশে ঘুরেন। ছেলেকে যখনই দেখা করতে পাঠান তখনই অপু বিশ্বাস বিভিন্ন খাবার সাকিব খানের জন্য পাঠালে সেটা তিনি স্পর্শ করেন না, এমনকি বাড়ির কুকুরকে সেটা খেতে দেন না। কারণ সাকিব খানের ধারণা অপু বিশ্বাস তাকে খাবারের কিছু মিশিয়ে খাইয়ে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবেন, যেটা তিনি আগেও করেছেন। সেটা সাকিব খান তার একটা ইন্টারভিউতে বলেছিলেন, আমার বুঝে আসে না একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এভাবে অপমান করার পরও সাকিব খানের পিছু ছাড়ছে না। আপনাদের কি মনে হয় এই কথা কতটা সত্য?